আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে আমরা শেয়ার করব যে সেলের মধ্যে আপনি লিখছেন সেই সেলের ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন এবং ফ্রন্ট কালারটাকে কিভাবে চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে যে সেলের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবেন সেটাকে ক্লিক করবেন, এখানে একটা চিহ্ন দেওয়া আছে ফিল কালার, ফিল কালারের মধ্যে ক্লিক করে এখান থেকে যে কালারকে আপনি চুজ করবেন সেই কালারটা আসলে ব্যাকগ্রাউন্ড কালারে পরিণত হবে। এবং পাশাপাশি এটার পাশে যে অংশটা আছে সেটাকে বলা হয়ে থাকে আসলে ফ্রন্ট কালার। ফ্রন্ট কালারে ক্লিক করে যদি আপনি সিলেক্ট করে দেন, আমি রেড কালার বা হচ্ছে গ্রিন কালার সিলেক্ট করে দিলে লেখাটা আসলে রেড কালার বা গ্রিন কালারে হয়ে যাবে। ক্লিক করে দিচ্ছি, লেখাটা রেড কালার হয়ে গেল। এছাড়া আপনারা যদি এটাকে লেখাগুলোকে জুম করতে চান বা বড় বা ছোট করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে লেখাগুলো দেখবেন বড় হতে থাকবে এবং অপর দিকে ক্লিক করলে লেখাগুলো আসলে ধীরে ধীরে ছোট হতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।